ছবি শিক্ষার্থীবিন্দু এন ইউ ইংলিশ এডু বাংলা চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল অনার্স তৃতীয় বর্ষ অনার্স তৃতীয় বর্ষের রেস্টুরেশন অ্যান্ড এইটিন সেঞ্চুরি ফিকশন এই সাবজেক্টের ফাইনাল সাজেশন দুই হাজার বিশ আমরা ফাইনাল সাজেশন প্রদান করব মূলত পারছি ব্রড ডেনমার্ক টেনমার্ক এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব কর তারা সাবস্ক্রাইব করে নাও এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের দেওয়া এর পূর্বের সাজেশনগুলোর লিঙ্ক দেওয়া রয়েছে আর ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা কীভাবে হ্যান্ড নোট পাবে এই প্রশ্নগুলোর ও কীভাবে ফেসবুক গ্রুপে জয়েন হবে তার বিস্তারিত বর্ণনা ও লিংক দেয়া রয়েছে চাইলে তোমরা সেখানে জয়েন হতে পারো আশা শুরু করছি আজকের মূল সাজেশন্স এক নম্বরে যে সাজেশনটা দিয়েছি তা হল মেনশন দ্য মেজর থিম অফ অরণ্যকো প্রশ্নটি মোটামুটি কমন দুই নম্বর যে প্রশ্নটি দিয়েছি তা অবশ্যই আসবে প্রশ্নটি হল ডিসকাস দ্য ক্যারেক্টার অব আরনকো এই প্রশ্নটি অবশ্যই অবশ্যই আসবেই তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছি তা হলো শ টম এস এ কমিক ইপিক ইন পুরুষ চার নম্বর যে প্রশ্নটি দিয়েছি তা অবশ্যই অবশ্যই আসবে প্রশ্নটি হল শ টম জোনস এস এ পিকারেস্কো নভেল পাঁচ নাম্বার যে প্রশ্নটি দিয়েছি তা হল ডিসকাস দ্য মোরালিটি অ্যান্ড সেক্সুয়ালিটি ইন টম জোনস সাত নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি অবশ্যই তোমরা ভালোভাবে পড়ে নিবে শ হাউ ডাজ সুইফ্ট স্যাটারাইজ সায়েন্স ইন থ্রি সাত প্রশ্নটিও অনেক কমন এটাও তোমরা পড়ে নিবে সুইফট এস এ মিশন থরোপিস্ট ওর সুইফট অ্যাটিটিউড টু ম্যান আট নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এটি পরীক্ষায় আসবেই প্রেজেন্ট সুইফট অ্যাটিটিউড টু পলিটিস নয় নম্বর প্রশ্ন কম্পেয়ার অ্যান্ড কন্টাস্ট দ্য লিলিপিউটিয়ানস অ্যান্ড পিউটিয়স অ্যান্ড দ্য ব্রবডিং নাং ক্রিং দশ নম্বর যে প্রশ্নটি দিয়েছি তা হলো স সুইফট অ্যাস এ হিউমানিস্ট এগারো নম্বর প্রশ্নটি অবশ্যই অবশ্যই আসবে ডিসকাস দ্য সিন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট ইন রবিনশন ক্রুশো বারো নম্বর প্রশ্নটি অবশ্যই আসবে এটি অত্যন্ত ক্রমণ রবিনসন ক্রুসু এস এ কলোনিয়াল নভেল তেরো নম্বর যে প্রশ্নটি দিয়েছি তা হলো ডিসকাস দ্য থিম অফ কমার্স অর ইকোনমিক্স সপের শিক্ষার্থী আজকের এই সাজেশনটি পর্যন্ত সেশন দু হাজার ষোলো সতেরো সেশন দু হাজার পনেরো ষোলো সেশন দু হাজার চোদ্দো পনেরো শিক্ষাবর্ষের সকল ছাত্রছাত্রীদের জন্য সফে শিক্ষার্থীবিন্দু আমাদের এই সাজেশনটি কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে জানাতে পারো এবং পরবর্তীতে কোন ভিডিওটি কোন সাজেশন তোমাদের প্রয়োজন তা কমেন্ট করে জানাও এবং সাজেশনটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দাও যাতে তারাও উপকার হতে পারে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ